দেখুন লোককে দেখানোর চেষ্টা হচ্ছে আমি আপনাদের সম্বন্ধে খুব ভাবছি মানুষ তো এটা চায়নি কেউ যেটা চায়নি সেটা নিয়ে আপনি কমপ্লিকেশান তৈরি করছেন রেশন ডিলাররা জানেন ওনারা বলছেন যেটুকু কমিশন আমরা পাই নিজেতে নিয়ে আসতে লোক গাড়ির ভাড়া দিয়ে আমাদের কিছু থাকবে না দ্বিতীয় কথা দূরে দূরে বাড়িঘর আমাদের এখানে নিউ টাউনে যদি কেউ দেখে কোথায় জলার মধ্যে ঘর আছে সে কী করে রেশন পাবে কে পৌঁছে দেবে এখানে এখানে সাততলার উপরে কে পৌঁছে দেবে প্রশ্ন হচ্ছে এটাই তো জন্য যাদের সত্যি সত্যি দরকার আছে তাদের আলাদা করে করা উচিত আজকে কোর্টে যেতে হচ্ছে তাদের বাঁচার জন্য কেন এই ধরনের পরিস্থিতি একটা সুন্দর ব্যবস্থাকে ভেঙে গুঁড়িয়ে দিয়ে আর আমার মনে হয় বলেছে রেশন রেশনগুলোতে আপনারা করুন যা বাঁচবে নিয়ে নিন আর লোককে দেখাচ্ছেন আমি বাড়ি বাড়িতে পৌঁছে দিচ্ছি এই যে দুয়ারে রেশন দুয়ারে সরকার এবং লক্ষ্মীর ভাণ্ডার করতে গিয়ে মানুষ রাস্তায় সারাদিন পড়ে যাচ্ছে না খেতে পেয়ে মারাও যাচ্ছে গুলি চলছে লাঠি চলছে এটা কী ধরনের অ্যাডমিনিস্ট্রেশন কেবল রাজনৈতিক স্বার্থে মানুষের জীবন নিয়ে নিবে নি খেলা ধমকাচ্ছেন ভয় দেখিয়ে ধমকে বেশি সরকার চালানো যায় না কারণ রিসার্ড রেশন ডিলারদের সঙ্গে হাজার হাজার লোক যুক্ত সমস্ত মানুষ যুক্ত আছে তারা যদি খুশি না হয় তারা যদি ঠিকমতো ব্যবস্থা না করে সাধারণ মানুষেরই কষ্ট বাড়বে আমি জানি না কে বুদ্ধি দিচ্ছে এগুলো কোথাও ওটা সফল হয়নি দিল্লি দিল্লিতে তো কোর্ট অর্ডার দিয়ে সেটা বন্ধ করার জন্য তো আর এস বা অন্যান্য টেট পরীক্ষা হয়েছে কেউ না কেউ কেস করেছে তার জন্য ওনারা বিরোধীদের দায়ী করেন কিন্তু ওনারা কখনও আর নিশ্চিদ্র বা দুর্নীতিমুক্ত এখনও পর্যন্ত একটা পরীক্ষা করতে পারেনি সমস্ত পরীক্ষার কোশ্চেন আউট হয় আর আগে থেকে টাকা নেওয়া হয়ে যায় চাকরির জন্য যে পরীক্ষা না দিয়েছে সেও চাকরি পেয়ে গেছে এমনকি যার কোথাও লিস্ট নাম ছিল না সে নেতা যদি পার্টিতে আসেন তার মেয়ের নাম এক নম্বরে হয় এগুলো দেখে দেখে মানুষ সন্দেহের চোখে সব কিছু দেখেন তো তাই কোর্টে যান ফয়সলা যেন কারণ সরকার কোনো কথা শোনে না কোনো জাজমেন্ট কোনো ন্যায় সরকার থেকে পাওয়ার কোনো কোনো সম্ভাবনা নাই তাই মানুষ বারবার কোর্টে কটা নাড়ছেন তো প্রথম থেকে দাবি তুলেছিলাম সমস্ত নির্বাচন হোক আর সময়ে হোক কেন তিন বছর দু বছর ফেলে রাখা হয়েছে আর কেন এখানে এখন সিলেক্টিভ ইলেকশন করতে যাচ্ছে ওনারা কেবল পেছনের দরজা দিয়ে ক্ষমতা দখল করার জন্য তার যদি কেউ গ্রোহিতা করে আর তা যেন কোর্টে যায় সেটা সরকারের অসফলতা সাধারণ মানুষের নয় আমি এর মধ্যে নাই আর যারা পার্টির কোনো পদাধিকারী নয় তার নিয়ে পার্টি চিন্তা করারই দরকার নেই বহু লোকের এরকম আসে যায় হাজার হাজার লোক আমাদের পার্টিতে ঢুকেছিল আগে তারা চলে গেছে তারা কোথায় গেছে কি করছে তার দায় আমাদের নাই সব যাকে আমরা দায়িত্ব দিচ্ছি পার্টি নিশ্চয়ই পার্টি তার ব্যাপারটা দেখবে এবং সিরিয়াসলি রাখা উচিত এগুলো সামাজিক অপরাধ বাংলা এগুলো রন্ধ্রে রন্ধ্রে ছয়ে গেছে যে পার্টির মন্ত্রী নেতাদেরকে বান্ডিল বান্ডিল নোট দেখা যাচ্ছে নিতে টিভির ক্যামেরাতে তারা কে ফোন করেছে এনে খুব চিন্তিত হয়ে পড়ে দেখছি অবশ্যই এ ধরনের যদি ঘটনা হয় এটা সমাজকে কলুষিত করে রাজনীতিকে কলুষিত করে তার সমাধান হওয়া